ইউরোপে শীতকাল বলতে যা বোঝায় গড়ে তার স্থায়িত্ব বছরের 3 মাস। তবে এবারে শীতকালে জ্বালানি সংকটে আক্রান্ত ইউরোপের বাসিন্দাদের যেন একটু বেশিই ভুগতে হয়েছে। ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার জ্বালানি আমদানি বন্ধ হওয়ায় 2022 সালে হুমকিতে পড়ে ইউরোপের জ্বালানি ব্যবস্থাপনা। দেশে দেশে বিপর্যস্ত হয় গ্রাহক পর্যায়ে জ্বালানি সরবরাহ। তবে আগে থেকেই মজুত করে রাখা জ্বালানির ওপর ভর দিয়ে 2022 সালের শীত মৌসুম কোনোভাবে কাটানো গেলেও ইউরোপের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে 2023 সালের শীতকাল। আসন্ন শীতের জ্বালানি ব্যবস্থাপনা নিয়ে এখন থেকেই চিন্তাভাবনা করতে হচ্ছে ইউরোপের নীতি নির্ধারকদের, বিশেষ করে রাশিয়ার জ্বালানি সরবরাহ প্রায় পুরোপুরি বন্ধ হওয়ার আশঙ্কা এবং চীন সহ এশীয় দেশগুলোর জ্বালানির চাহিদা বৃদ্ধি নতুন ভাঁজ ফেলছে তাদের কপালে। রাশিয়ার তেল সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় 2022 সালে জ্বালানির জন্য ইউরোপকে অনেক বেশি নির্ভর করতে হয়েছে আমদানিকৃত তরল প্রাকৃতিক গ্যাস বা এলএনজির উপর। অবশ্য এজন্য তাদের গুনতে হয়েছে কয়েক গুণ বাড়তি খরচ। ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির দেয়া তথ্য মতে 2022 সালে ইউরোপকে শুধুমাত্র গ্যাস কিনতেই ব্যয় করতে হয়েছে 400 বিলিয়ন ইউরোর সমপরিমাণ অর্থ। পাশাপাশি জ্বালানি সংকটে বিপর্যস্ত শিল্প এবং গৃহস্থালী পর্যায়ে ভর্তুকি বাবদ এই সময়ে ইউরোপের দেশগুলোর সরকারকে ব্যয় করতে হয়েছে 657 বিলিয়ন ইউরোর সমপরিমাণ অর্থ। শুধু জার্মানিরই ব্যয় হয় 265 বিলিয়ন ইউরো। তবে আগের বছরের অভিজ্ঞতার আলোকে আসন্ন শীতে জ্বালানি সংকট এড়াতে এখন থেকেই প্রস্তুতি নিচ্ছে ইউরোপের দেশগুলো। তেলের পাশাপাশি তারা জোর দিয়েছে এলএনজি আমদানির উপর। এক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও কাতার থেকে আমদানি করা এলএনজির ওপরই বেশি নির্ভর করতে হচ্ছে তাদের। অবশ্য এবছর ইউরোপের এলএনজি আমদানিতে বাধা হয়ে দাঁড়িয়েছে চীন। কোভিড লকডাউনের কারণে গত বছর প্রায় স্থবির হয়ে পড়েছিল চীনের শিল্প উৎপাদন, কিন্তু লকডাউন শেষে এবছর দুর্দান্ত গতিতে প্রত্যাবর্তন করেছে চীনের অর্থনীতি, বেড়েছে তাদের জ্বালানির ক্ষুধাও। এ পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজার থেকে এলএনজি আমদানিতে চীনের সাথে তীব্র প্রতিদ্বন্দ্বিতায় নামতে হবে ইউরোপকে। রাইসুল ইসলাম, সময় সংবাদ।